Hi guys, Assalamualaikum. This is Shahana from Bookluxe and welcome back to another brand new video. So viewers, আজকে আমি একটু বাইরে বের হইছি এর জন্য রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে টাঙ্গাইল মহাসড়ক যে মেইন রোডটা থাকে সেটি। তো এখন আমি রাস্তা পার হওয়ার জন্য দাঁড়াচ্ছি। এখানে আসলে এমন একটি জায়গা যখন ড্রাইভার দেখবে যে রাস্তা পার হওয়ার জন্য অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে, তখন কোনো ড্রাইভারই গাড়ি থামায় না। এরা তখন আরো পারলে আরো মানে খুব তাড়াতাড়ি করে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। তো এখন রাস্তা অর্ধেকটা গাড়ি চলে গেছে, এর জন্য আমি রাস্তা অর্ধেকটা পার হচ্ছি। এখন একটু এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে দেখবো যে কোনো রিক্সা আছে কি না, এবং রিক্সাটিও দেখবো এবং অর্ধেক রাস্তাটাও পার হয়ে যাব। ওখানে একজন মামা দেখতে পাচ্ছি রিক্সাওয়ালা, ওনাকে আমি হাত ইশারা করে দাঁড়া করালাম। আমি একটু এই রিক্সায় করে এখন একটু মৌচাকে যাব। আমি এখন এখনই আমি রিক্সায় উঠে যাব। তো ব্যাপার আমি মৌচাক থেকে অটোতে উঠেছি। এটি হচ্ছে ভান্নারার দিকে যাওয়ার জন্য যে রোডটা আছে সেটি। আমি একটু ভান্নারা যাচ্ছি। তো আমি এখানে আপনাদের যে রাস্তাটি দেখাচ্ছি, এটি হচ্ছে কিছুক্ষণ পরে এখানে বিভিন্ন ধরনের সবজি এসে বসে যাবে। এখানে হচ্ছে যারা গৃহস্থ বাড়ি আছে, মানে যাদের নিজেদের বাড়ি আছে, তারা হচ্ছে সবজি লাগে এবং ছোট ছোট বলে করে নিয়ে এসে রাস্তার পাশে বসে যায়। দেখতে অনেকটা ভালো লাগে। অনেক সময় আমি এই দুপুর টাইমেও থাকে, তো এখন নেই, দেখতে পাচ্ছেন একজন মাছ নিয়ে বসে আছে। তো এই আমি হচ্ছে ভান্নারা গিয়েছিলাম, এখন কেনাকাটা করে বাসায় ফিরতেছি। আমার বাবুর জন্য দুধ নিয়েছি, প্যাম্পার্স, টয়লেট টিস্যু, বিস্কিট অনেক কিছু আমি নিয়েছি। এটি নিয়ে এখন আমি বাসায় চলে যাব। তো আমি আমি বের হয়েছি অফিস থেকে, আমি এখন বাসায় যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এলাকার রাস্তাটি কত নোংরা একটা পরিবেশ। আমি জানি না এখানে কর্তৃপক্ষরা আসলে কি দেখে। তো এই রাস্তাটি অনেক নোংরা, অনেক মানে এতটাই খারাপ মাঝে রাস্তা, বৃষ্টির দিনে আসলে রাস্তা থেকে যাওয়াই যায় না, একেবারে কাদা হয়ে একটা বিচ্ছিরি একটা অবস্থা হয়ে যায়। তারপরে মানুষ এখানে থাকে, কারণ পাশে ফ্যাক্টরি আছে, কিছু করার নাই, থাকতে হবে, এর জন্য হচ্ছে সবাই থাকে। তো ভিউয়ার্স, আমি হচ্ছে এখন বাসায় যাচ্ছি, তারপর আমি একটু বের হব, আমি হচ্ছে মুরগি কিনবো। তো এটা আমি এখন বের হয়েছি, একটু সন্ধ্যার দিকে, সন্ধ্যা হয়ে গেছে। তো সব এখানে হচ্ছে আসলে এটি হচ্ছে গার্মেন্টস এলাকা, সব গার্মেন্টসগুলো ছুটি হয়ে গেছে। এখন আমি একটা মুরগি কিনবো। আসলে আমি অন্য কোনো ভিডিও আজকে করতে পারিনি, আমি একটু ব্যস্ত ছিলাম, এর জন্য আমি হচ্ছে বাইরে বের হয়ে আমার বাচ্চার জন্য যা কিনেছি এবং হচ্ছে মুরগি কেনাটাই পর্যন্ত ভিডিও করলাম। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং সবচেয়ে মজার বিষয়, এটা মুরগির দাম এত হাই যে কয়দিন পরে মুরগি কেনাই যাবে না। এখানে পোলট্রি মুরগি দেখতেছেন, এটি 160 টাকা, সোনালি হচ্ছে 300 টাকা।